হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি আর ব্লগটা শুরু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ কাঁচা জামা কাপড়, এগুলো এখনো ভাঁজ টাজ করা হয়নি, এগুলো ভাঁজ করে নিই এখন। অ্যাকচুয়ালি নানান কাজে কাজে এইগুলো করা হয়নি, আর আজকে গানের স্যার আসবে, তো সেই জন্য এই ঘরটাকে পরিষ্কার করতেই হবে। তাই বলতে পারো যে পিঠের দেওয়াল ঠেকে গেছে, তাই চলে এসেছি। এই জামা কাপড় কাঁচা, ভাঁজ করা, এগুলো তো চলতেই থাকে সমস্ত বাড়িতেই। আর যত বেশি কাচাকুচি হয় তত বেশি বাড়িতে অনেক রোগ জীবাণুও কম আসে, আর ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, পজিটিভিটি থাকে। দেখবে জামাকাপড় যদি খুব ময়লা নোংরা থাকে বা ছড়ানো ছেড়ানো থাকে, এলোমেলো থাকে, তাহলে কিন্তু নিজেদেরও কীরকম আলস্য লাগে, মানে অলস লাগে প্রচণ্ড। তো সব দিক যদি পরিষ্কার রাখা যায়, ফিটফাট রাখা যায়, এবং নিজেকেও তার সাথে যদি ফিটফাট রাখা যায়, সমস্ত কিছু এলোমেলো অগোছালো, চুল ঠিক নেই, জামাকাপড় ঠিক নেই, সেরকম থাকলেও কিন্তু প্রচণ্ড অলস লাগে, আমাদের লেজি লাগে। একবার লক্ষ্য করে দেখবে তোমরা নিজেদের মধ্যে, যদি কোনোদিন খুব অগোছালোভাবে থাকো আর কোনোদিন ভীষণ পরিপাটিভাবে থাকো, তাহলে দেখবে দুদিনের মধ্যে অনেক তফাত, অনেক বেশি কাজও করতে পারবে, অনেক বেশি অ্যাক্টিভও থাকতে পারবে সেই দিনগুলোতে, যেদিন গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে পারবে। যদিও মাঝে মাঝে আমাদের হয় না, সেটাও মেনে নিতে হবে। কার্পেটটা বিছিয়ে দিই, একদিন দুদিন না পারলে যে ওইটা নিয়ে বসে থাকতে হবে যে আমি পারছি না, আমি পারবো না, সেটা নয়। মাঝে মাঝে আমাদের হয়তো খারাপ লাগে, মাঝে মাঝে হয়তো আমরা ঠিক করে সব কিছু করতে পারি না, তার মানে এই নয় যে আমরা কোনো সময়ই পারবো না। ঘর বাড়ি গুছিয়ে রাখাটা কিন্তু একটা আর্ট, তবে একদমই কঠিন আর্ট নয়, খুবই সহজ। যদি একটু রুটিন করে, টাইম মেনটেন করে, ভেবে চিন্তে করা যায়, তাহলে কিন্তু ঘর বাড়ি একদম টিপটপ রাখা যায়। স্যারের আসার এখনো টাইম হয়নি, এখন অনেকটাই দেরি আছে, 2-2.5 ঘন্টা বাকি আছে আজকে, তবুও আমি এখানটা গুছিয়ে রাখলাম। আর এই যে আমি জিনিসগুলো নামিয়েছিলাম ওই ওয়াল থেকে, সেটা এগুলো ধোয়া মোছা কিছু হয়নি, তবে হ্যাঁ, পরিশ্রম কখনোই শরীরকে অতিরিক্ত কষ্ট দিয়ে নয়, অবশ্যই রুটিন করে করো, তাহলে দেখবে শরীরেও কষ্ট হবে না, ক্লান্তি হবে না, এবং ঘরে বসে এক্সারসাইজ হয়ে যাবে। আর তোমার দেখবে মনেও থাকবে যে কখন কোনটা ক্লিন করতে হবে, কখন কোনটা ক্লিন করা বাকি রয়েছে। আর সবথেকে বড় কথা, সকালের কাজ, দুপুরের কাজ, রাতের কাজটা যদি একটু ভাগ করে নাও। এখন যেরকম বিকেলের পরে কিন্তু আমি এই কাজগুলো করছি, যেহেতু বিকেলবেলা স্যার আসবে, তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে স্যার যখন আসবে তার আগেই আমি এই ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো সেইভাবেই আমি কিন্তু কাজটা করছি। এইগুলো আপাতত যেহেতু ধুয়েছি এই সাইডটা রেখে দিলাম, জলটা ঝরে যাক। আর এখানে একটু বাটিতে জল ভরে নিলাম, গাছ থেকে গোলাপ ছিঁড়ে আনবো, এনে এই জায়গাটা একটুখানি সাজিয়ে রাখবো, ফ্রেশ ফ্রেশ একটা লুক আসবে। তো গান শেখার, স্যারের এবং স্টুডেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি হয়ে গেছে, তো এইভাবেই এই ঘরটার লুকটা ঠিকঠাক করে দিলাম। মানে একটুখানি অগোছালো ছিল, মানে জামা কাপড় ছিল, কিছু কিছু ডেকোরেটিভ আইটেম পরে ধরে ছিল, সেগুলো সব ধুয়ে ধুয়ে মুছে টুছে রেখে দিলাম, মানে ওগুলো এখন দরকার নেই, যেহেতু আমি ভেবেছি একটু অন্যরকম কিছু করব এই ওয়ালটাতে। তো এই ওয়ালটা এখনো কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে, দেখো। আর এই ব্যালকনিটাতেও একটু জিনিসপত্র ছড়ানোর জন্য আছে, একটু সাইড করে। এই দেখো, আজকেও ভেবেছিলাম যে ইভিনিংয়ে একটু যোগার ওখানটা যাব, আগে যেখানে করতাম গিয়ে একটুখানি ভর্তি হয়ে আসব, তারপরে কবে কবে যেতে হবে সেগুলো জেনে আসব। কিন্তু দেখো আজকেও যেতে পারলাম না। যাই হোক, ঘরের মধ্যে আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, এই যে হাঁটা চলা করা, গোছানো, এগুলোও কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। তো সেই জন্য মনে হলো যে আগে আজকে যখন এই পরেই যাব। আর এই জায়গাটা না বসে বসে আমি মাঝে মাঝে বিভিন্ন রকম কাজ করি, যেহেতু আমার শ্যুট করার থাকে, তো সেই জন্য টেবিল টেবিলগুলো একটু এলোমেলো হয়ে থাকে, তো ওই জন্য আবার জায়গাটাকে একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি, কারণ আজকে স্যারও আসবেন, তো ওইরকম অগোছালো থাকলে দেখতেও ভালো লাগবে না। আর ইদানিং তো এত ডাস্ট পড়ছে যে কি বলবো, সামনে যেহেতু অ্যাপার্টমেন্ট হচ্ছে একটা, ওই জন্য মানে দেখতে না দেখতে 2-3 মিনিটের মধ্যে দেখছি ধুলো হয়ে যাচ্ছে। যাক গে, এই সমস্যা তো আর পার্মানেন্ট নয়, টেম্পোরারি একটা প্রবলেম, তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, একটু ধুলো ঝেড়ে পুঁছে নিতে হবে। আর জানলাগুলো আমি বেশিরভাগই বন্ধ করে রাখছি, যদিও গরম পড়ে যাচ্ছে, তো জানলা বন্ধ করে আর রাখা যাবে কদিন সেটাই এখন ব্যাপার। আজকে যেরকম প্রচণ্ড গরম লাগছে, ফ্যান না চালিয়ে আমি কাজগুলো করছি, আমি ঘেমে যাচ্ছি রীতিমতো। তো যাই হোক, মোটামুটি পোষা পোছানো হয়ে গেল, দেখো এই চেনটা, ফ্লাওয়ার চেনটা ধুয়ে নিলাম। তো এইভাবেই আজকের মতো আমার বিকেলের ক্লিনিং, মানে বিকেলের এই ড্রয়িং রুম ক্লিনিংটা সম্পন্ন হলো, তার সাথে সাথে ব্যালকনিটাও ক্লিন হয়ে গেল। আর যেহেতু অ্যাটাচ, তাই জন্য ব্যালকনির আলাদা করে বললাম না, আর বেশ ভালো লাগছে দেখতে এবার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হলে যে কোনো জায়গা একদম সুপারব লাগে, এটা তো তোমরাও মানবে। এই ফ্লাওয়ার চেনটা আমি এখানে মশারির দড়িটাকে হাইড করার জন্য ঝুলাব, হাইড হয়ে গেল মশারির দড়ি।
আর বিকালের ক্লিনিং আমার এই পর্যন্তই, ওইটুকুই আমার বাকি ছিল, ওইটুকুই করে নিলাম। আর এই সমস্ত ঘর তো আমার দিনের বেলায় ক্লিন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অলওয়েজ, এ দেখো। আর তোমাদের সেদিন বলেছিলাম না আমি একটা বই কিনেছি, সেটা আজকে দেখাবো। মানে গল্প করার তো সেরকম একটা সুযোগ পাই না, বিকালের দিকে ব্লগ শুরু করলে সেই সুযোগটা আসে। তো বইটা হচ্ছে, তার একটুখানি ভালোভাবে বসে দেখাই, জানি না তোমরা কেউ গেস করেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা, তো সেটা হচ্ছে উপনিষদ সমগ্র বেদ। এটার পুরো ব্যাখ্যা সহ রয়েছে, এটা কিনেছি, এটা কিছুটা আমার হয়েছে পড়া, তো এটা পুরোটা শেষ করব আস্তে আস্তে। আর এটা আমার বালিশের কাছেই রেখে দিই, ঘুম থেকে উঠে একটু দেখি, অনেক সময় ঘুমানোর আগে একটুখানি দেখি, বা যখনই মনে হয় একটু ফাঁকা টাইম পাই যে ভালো লাগছে না কিছু কি করব, কোনো কাজ নেই, তখন এই বইটা বসে বসে পড়ি। পড়ে নি, আমি এর ইম্প্যাক্ট এখনই বলতে পারবো না, পড়া হলে তাহলেই বলতে পারবো। খুবই ভালো একটা বই এটা, কিন্তু পড়লে অনেক অনেক নলেজ বাড়বে, জীবন সম্পর্কে ধারণা স্পষ্ট হবে, আমাদের নিজেদের সম্পর্কে আমরা অনেক ভালোভাবে জানতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমি বইটা কিনেছি, একটা ভালো বই কিনেছি বলতে পারো। এটা বলা হয়নি এতদিন ধরে, আমি ভাবছিলাম বলবো কি বলবো না, কারণ কে কিভাবে নেবে কিছু তো বলা যায় না। তবে ভালো জিনিস যেভাবেই নাও না কেন, ফলটা ভালোই হবে। সন্ধ্যাবেলা কাজ বলতে চা করা, আর আজকে দুবারই চা করতে হবে, এখন একবার চা করে দেবো ওদের, তারপরে পরে আরেকবার করতে হবে যখন গান টান শুরু হবে। আমি তো চা খাবো না, আমি কি খাবো সেটা ভাবছি, যদিও ঘরে সন্দেশ আছে। এদিন ছোট এসেছিল, ওই সন্দেশ নিয়ে এসেছিল, সন্দেশ তো কেউ খায় না, ছেলেও খায় না, আশিসও খায় না। ছেলে তো একটু খেতেই পারে, কিন্তু ওর ভালোই লাগে না, মিষ্টি জাতীয় কোনো জিনিস ভালো লাগে না, এক্সেপ্ট কেক, ক্রিম কেক, তাও ওইটা আমাকেই খেতে হয়। তো প্রতিদিন সন্ধেবেলা ওই সন্দেশ দিয়ে মুড়ি, বা এমনি শুধু দুটো সন্দেশ খেয়ে নিলাম, খেয়ে জল খেয়ে নিলাম, এরকমও আমার হচ্ছে কদিন ধরে। আজকে সন্দেশই খাবো, না হলে নষ্ট হয়ে যাবে, বেশি দিন তো রাখা যায় না, না যতই ফ্রিজে থাক না কেন, তো ওইটাই খাবো আজকে। আর মোটামুটি কেক তো সেই দিনই শেষ হয়ে গেছে, যে কেকটা বানিয়েছিলাম আমার কোর বার্থডেতে, সেই দিনই শেষ হয়ে গেছে। আর আবার কেকের বায়না ধরেছে যে, মা আমি তো সেরকম কেক খেতেই পারিনি, তুমি আবার বানাবে। বানাতেও হবে, কারণ যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো ঘরে রয়েছে, বেশি দিন আবার ওই হুইপিং ক্রিম টিম রেখে দেওয়া যায় না। এইছো, আর তোমরা তো দেখেইছো আমার ড্রেসিং টেবিলটা ওইদিকে আবার চলে গেছে, ওইদিকে রেখেই বেটার হয়েছে। কিন্তু কি হয়েছে জানো তো, মাঝে মাঝে এখন আবার যখনই আসছি যে একটু মুখটা দেখবো বা হেয়ারটা ব্রাশ করবো, তো ওইদিকে চলে যাচ্ছে, মানে এখন আবার ওইদিকে কন্ডিশনিং হয়ে গেছে, এখন আবার ওইদিকে গিয়ে আবার ঘুরপাকে এদিকে আসতে হচ্ছে। যাক ভালোই হয়েছে, একটুখানি তো নত্ব হলো কি, ভালো কথা মনে পড়েছে। সেই যে সেদিন দোকানে গিয়ে জুস গ্লাসের একটা কিনলাম না, ওটা তো তোমাদের দেখানো হয়নি, তোমাদের একটু দেখিয়ে দিই ওটা। তার আগে চলে এসেছি চাটা করতে, কারণ সবার চা তেষ্টা পেয়ে গেছে, চাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এই যে আমি বার করেই রেখেছি, দেখাবো আমি চাটা করে নিই। আশেষে খাবে র চা, ওই জন্য চায়ের জলটা তোমার ফুটে গেছে, এবারে চা পাতা দিচ্ছি, চিনিও খাবে না। একটুখানি চিনি দেবো নাকি তোমাকে, একটু সঙ্গে চিনি দেবো, হ্যাঁ ওই একটু দিতে দিয়েছে, হালকা চিনি দিয়ে একটু র চা করে দিলাম ওকে দিই, আর ছেলেকে দুধ চা করে দেবো। এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা ছেলের খাবার, আলুর চিপস চা, আর আমার খাবার হচ্ছে এই যে মুড়ি আর সন্দেশ। আশিস খাচ্ছে বিস্কিট মুড়ি চা। একেবারে মুড়ি সন্দেশ খেতে খেতে তোমাদের দেখাবো যে আমার জুস গ্লাসের সেটটা কিরকম হয়েছে। চলো ওপরে গিয়ে দেখাই, রং নিয়ে চলে এসেছি খাবার জিনিস, তো দেখাই প্রথমে জিনিসটা দেখিয়ে দিই, একটুখানি খাবারও খাই। চারটে সেট কি সুন্দর হয়েছে না কালারগুলো, এই চারটে নিয়েছে 150 টাকা, অনেক কম দামে নিয়েছে, রাস্তার পাশে যে বসে না ওদের কাছ থেকে নিয়েছি, এই দেখানোর জন্য কখন থেকে ব্যস্ত হয়ে রয়েছি। কেমন লাগলো তোমাদের বলো, আমার দারুণ লেগেছে। এর মধ্যে গরমকাল তো আসছে, নানা রকম জুস খাওয়া হয় ওই সময়, তো তখন চলবে, লস্যি ভাল লাগবে খেতে। আমার ছেলে তো জুস ছাড়া খায় না, তরমুজেরও জুস করে দিতে পারে, তো ভালো জিনিস হবে। তো
সন্ধ্যা থেকে আমার এরকমই কাটে, বেশিরভাগই বিকেল থেকে ব্লগ শেয়ার করা হয় না। রান্নাবান্না বাদে এরকম হালকা চালের ব্লগ বেশ ভালোই লাগে, তাই না? আমার তো বান্নাতে বেশ ভালো লাগলো, তোমাদেরও আশা করি ভালো লাগলো একটু অন্যরকম। তো আজকের মতো এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো, কাজে কর্মে থেকো, আর লাইফটাকে একদম ব্যালেন্স করে থেকো। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, লাভ ইউ অল।